আজকের ক্লাসে মেনলি আমরা কথা বলব প্রমথ চৌধুরী রচিত আমাদের ভাষা সংকট এই প্রবন্ধটা নিয়ে এই প্রবন্ধটা নিয়ে কথা বলার মূল উদ্দেশ্য এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মাইনর বাংলা সিলেবাস তো মাইনর বাংলার সিলেবাসে আমাদের প্রথম আগে শিরোনামে দেখতে হবে দেখো প্রথমে যদি আমরা শিরোনামটা দেখি শিরোনামের নাম কি আমাদের ভাষা সংকট তাহলে আজকে যারা আমরা এখানে প্রেজেন্ট আছি আমরা কারা বাঙালি আমাদের ভাষা কি বাংলা ভাষা তাহলে কোন ভাষার সংকটের কথা বলা হচ্ছে বাংলা ভাষার সংকট কথা সংকটের কথা যদি আমি নর্মালি প্রথম থেকে দেখি যে আমি একটু কথা বলে গেলাম নর্মালি আমি কিন্তু ইউজ করে দিয়ে চলে গেছি আবার ইউজ শব্দটাও বলে দিয়ে চলে গেলাম আমরা সকাল থেকে যদি সন্ধে পর্যন্ত দেখি তাহলে আমরা প্রচুর বিদেশি শব্দ ব্যবহার করি আর আরেকটা ব্যাপার কি একটু আমরা ওই উনিশশো চোদ্দো মানে প্রথম বিশ্বযুদ্ধের পরের মুহূর্তে বা স্বাধীনতা পূর্ব মুহূর্তে যদি আমরা বাংলা ভাষাটা দেখি এই বাংলা ভাষার বড় বড় বিশেষণ মানে বড় বড় বিশেষণ দিয়ে একটা বাংলা সহজ সরলভাবে প্রকাশ করা হয় এখনের দিনে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই ভাষা সংকট কিছু কিছু জায়গায় আছে আমাদের বাংলা ভাষার তার মধ্যে যদি আমরা দেখি যদি কোনো বিয়ের কার্ড আমরা বিয়ের যে বিবাহের আমন্ত্রণপত্র দেখি সেখানের যে কার্ডের ভাষাগুলো সেটা কিন্তু অনেক জটিল অনেক সাধু ভাষা বা সংস্কৃত নির্ভর ভাষা কোনো উপনয়নের কার্ড যদি দেখি বা কোনো যদি শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড দেখি সেখানে কিন্তু আমরা দেখব যে অনেক কঠিন ভাষা প্রয়োগ করা হয়েছে প্রমথ চৌধুরী যার ছদ্মনাম ছিল বীরবল যিনি সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক তার মূল উদ্দেশ্য ছিল যেই সময়ে তিনি উনিশশো চোদ্দোই সবুজপত্র পত্রিকা প্রকাশ করছেন তার আগে যদি আমরা দেখি তাহলে তার আগে আমরা উনিশ শতকের দ্বিতীয় দশকে দেখব অলরেডি বাংলা সাহিত্যে প্রবেশ করেছে কালীপ্রসন্ন সিংহ এবং প্রবেশ করেছেন টেকচাদ ঠাকুর বা এই বৃত্তিগুলো আমরা ঢুকে দেখেছি তারপরে যদি আমরা সার্থক উপন্যাস দেখি বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনীকে আমরা লক্ষ্য করবো এবং এই সময়ে আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উনিশ শতকের শেষ দশকে প্রবন্ধ রচনায় ব্রতী হয়েছেন বিবেকানন্দের রচনা আমরা পেয়েছি এটসেট্রাগুলো আমরা পেয়েছি বাট বিশ শতকের শুরুর দিকে তখন পর্যন্ত মানে উনিশশো থেকে যখন শুরু হচ্ছে এই সময়টা আমরা দেখি বাংলা ভাষায় সাধু ভাষা ব্যবহারের একটা বহুল প্রবণতা ছিল এবং উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রমতা চৌধুরীর সবুজপত্র পত্রিকার মাধ্যমে প্রথম যেটা তিনি প্রমাণ করতে চাইলেন বা প্রতিষ্ঠা করতে চাইলেন মানুষের মুখের ভাষা কোনটা চলিত ভাষা চলিত ভাষাতে সাহিত্য সাধনা সম্ভব তো সেই ক্ষেত্রে তিনি যেটা উপলব্ধি করেছিলেন যে আমাদের এই যে বাংলা ভাষা সংকট কোন জায়গায় সেই জায়গাটা নিয়ে তিনি বিশ্লেষণ করেছেন ক্লিয়ার বিষয়টা পুরো প্রবন্ধের এটাই মূল বিষয় যে বাংলা ভাষার সংকট কোথায় তো চলো আমরা শুরু করি একদম মূল প্রবন্ধে প্রথমেই আমরা দাগ দিলাম শ্রীযুক্ত বারিন্দ্রী কুমার ঘোষ সম্প্রতি আবিষ্কার করেছেন যে আমাদের আমরা আমার ভাষা সংকট অর্থাৎ আমরা মানে আমার মানে বাংলা ভাষা সংকট সংকর মানে মিশ্র ভাষা অর্থাৎ দাগ দিয়ে রাখো আমার বাংলার ভিতর থেকে ইংরেজি শব্দ ইংরেজি শব্দরূপে মাঝে মাঝে দেখা যায় দাগ দিয়ে রাখো এ অপবাদ সত্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যত কথা বলি প্রত্যেকটা কথাতে কোথাও না কোথাও ইংরেজি শব্দের প্রাধান্য আছে একদম ব্রাশ করা থেকে শুরু করি যদি আমরা তো এ অপবাদ সত্য তবে বাংলার ভিতর ইংরেজি ঢুকলে ভাষা যদি শঙ্কর হয় তাহলে শুধু আমার নয় দাগ দিয়ে রাখো দেশশুদ্ধ লোকের ভাষা শঙ্কর হয়ে গেছে মিশ্র হয়ে গেছে তাহলে পরের পেরাই আসি বাংলার ইংরেজি শিক্ষিত সম্প্রদায়ের কথোপকথনের দিকে কান দিলেই টের পাবেন যে হোক কী টের পাবেন না তাদের মৌখিক ভাষার বিশেষ বিশেষণ সব বেশিরভাগ ইংরেজি তার ক্রিয়াপদ ও সর্বনামী শুধু বাংলা তারপর জনগণের মুখে যে কত ইংরেজি কথা তদ্ভব আকারে কিছুটা পরিবর্তন হয়ে নিত্য চলেছে তার শেষ শ্রেণির বাঙালির সঙ্গে কার্যগতিকে যারা যার নিত্য কথাবার্তা কইতে হয় তিনিই জানেন যেমন দিয়ে দেখো রাজমিস্ত্রি ছুতর মিস্ত্রিদের অধিকাংশ যন্ত্রপাতির নামের যে বিলেতে জন্ম তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই কেননা দিয়ে দেখো মিস্ত্রি কথাটাই বিলেতি এইরকম সব কোশ্চেন আসতে পারে মিস্ত্রি কি জাতীয় শব্দ এইরকম কোশ্চেন আসতে পারে এখানে এবার একটা প্রশ্ন আসতে পারে বিলেতি মানে কি দেখো বিলেতি শব্দের অর্থ বিদেশি আমি তাই ও শব্দটা ইউরোপীয় এই অর্থে এই পত্রে ব্যবহার করেছি ইংরেজির প্রতি শব্দ হিসেবে নয় তাহলে এই দুটো প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ নিয়ে সাইড পয়েন্ট করে দেওয়া বিদেশি শব্দের প্রাধান্য বাংলা ভাষায় যেটা থেকে বড় সংকট আমরা লক্ষ্য করছি সেটা বিদেশি শব্দের প্রাধান্য আজকে আমরা বাঙালিরা আলুর ঝাল মানে আলুর তরকারি আলুর চচ্চড়ি ছাড়া মুড়ি খেতে পারি না বলা হয় তো এই আলু শব্দটাও কিন্তু বাঙালির শব্দ নয় অথচ আরামবাগের মিষ্টি আলু বিখ্যাত পৃথিবী বিখ্যাত আরামবাগের আলু কিন্তু এই আলুটাও কিন্তু আমাদের বাঙালি নয় আলু কপি এই শব্দগুলো বাংলার নয় ইংরেজি কথা যেমন হালে আমাদের ভাষার ভিতর প্রবেশ করেছে ইংরেজ রাজা হবার পূর্বে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারে পরিণত হলো বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো এবং এই ইংরেজ রাজা হবার পূর্বে অপর নানা জাতীয় বিলেতি কথা মানে বিদেশি কথা তেমনি আমাদের পূর্বপুরুষদের ভাষার ভিতর অবলীলাক্রমে ঢুকে গেছে সহজেই ঢুকে গেছে আর বাংলা ভাষার সঙ্গে সেসব এমনি বেমালুমভাবে মিশে বসে গিয়েছে যে সেগুলি যে আসলে বিলেতি মানে বিদেশি তাও আমরা ভুলে গিয়েছি পশ্চিম ইউরোপের ভাষাগুলিকে মোটামুটি দুই শ্রেণীতে বিভক্ত করা যায় যেমন দেখতে প্রথম রোমান্স ল্যাঙ্গুয়েজ আর দ্বিতীয়টা জার্মানিক একদিকে রোম্যান আর একটা জার্মানি এখন দেখা যাক এই দুইয়ের ভিতর কোন ভাষার কাছে কোন ভাষার কাছে আমাদের মুখের ভাষা বেশি ঋণী এই অনুচ্ছেদটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও বিলেতি ভাষার ভাগ বিলেতি ভাষার বা বিদেশি ভাষার ভাগ বিদেশি ভাষা অ্যাকচুয়াল কোন কোন দুটো ভাগ আমরা লক্ষ্য করলাম সেটা এখানে প্রাবন্ধিক দিলেন বিদেশি ভাষার ভাগ বা বিলেতি ভাষার ভাগ বা বিভাজন এবার আমরা আসি নবাবী আমলের কবি ভারতচন্দ্র আমরা ভারতচন্দ্র রায়গুনা করে নাম শুনেছি তিনি বাংলার আদি অন্তমধ্যযুগের বা মধ্যযুগের শেষ কবি যার শ্রেষ্ঠ কাব্যের নাম অন্নদামঙ্গল কাব্য শ্রী ভারতচন্দ্র রায়গুণাকর তিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন তো সেই নবাবী আমলের কবি ভারতচন্দ্রের মুখে শুনতে পাই যে তার কালে বাংলায় এই সব বিলেতি জাতি দেখো বিদেশি জাতি বাস করত কোস কোন 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 বিদেশি জাতি যেমন দেখদ একে ফিরিঙ্গি দুয়ে ফারসি তিনে আলেমান চারে ওলন্দাজ পাঁচে দিনেমার আর ছয়ে ইংরেজ ফরাসি অবশ্য ফ্রেঞ্চ আর আলেমান জার্মান দাগদের পুরোটাই ওলন্দাজ হচ্ছে ডাচ দিনেমার হচ্ছে দেন আর ইংরেজ হচ্ছে ইংলিশ তাহলে ফিরিঙ্গি হচ্ছে নিশ্চয়ই পর্তুগিজ ফ্রেঞ্চ ফিরিঙ্গি না হয়ে যে কেন হলো সে রহস্যের সন্ধান আমি জানি নেই শব্দের রূপান্তরের আইন কানুন আমি জানি নেই তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করল নবাবি আমলের ভাষা নবাবি আমলের বিদেশি ভাষা নবাবি আমলে কোন কোন বিদেশি ভাষা ছিল সেটা আমরা এখানে লক্ষ্য করছি নবাবি আমলের বিদেশি ভাষা অর্থাৎ যে বিদেশী ভাষার প্রাধান্য ছিল নবাবী আমলে সেটাও আমরা এখানে দেখলাম ভারতচন্দ্রের সঙ্গে সব জাতের চাক্ষুষ পরিচয় ছিল একটু বিষয় আমি একটু ইতিহাস বলি তাহলে ভালো বোঝা যাবে ভারতচন্দ্রের সাথেই সব জাতের চাক্ষুষ পরিচয় ছিল কথাটা কেন ব্যবহার করা হচ্ছে ওয়ান সেভেন জিরো সেভেন সতেরোশো সাত খ্রিস্টাব্দ মোগল সাম্রাজ্যের বা মোগল সাম্রাজ্যের শেষ নবাবকে কে ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের মৃত্যু ওয়ান সেভেন ফাইভ সেভেন সতেরোশো সাতান্ন পলাশির যুদ্ধ ওয়ান সেভেন ফাইভ টু সতেরোশো বাহান্ন ভারতচন্দ্র রায়গুণাকর অন্নদামঙ্গল কাব্য লিখছেন ওয়ান সেভেন সিক্স জিরো সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ভারতচন্দ্র রায়গুণাকর মারা যাচ্ছেন এবং বাংলা সাহিত্যে একটা পট পরিবর্তন হচ্ছে আমরা নিশ্চয়ই একাদশ শ্রেণীতে পড়েছিলাম মনে আছে আরাকান রাজসভার কবি সৈয়দ আলাওল দৌলত কাজী এরা প্রথম মানবপ্রেমের নহবাদ বাজিয়েছিলেন তো সেই নবাবী ভারতচন্দ্রের সঙ্গে সেই আমরা এখানে বলছেন প্রাবন্ধিক ভারতচন্দ্রের সঙ্গে সব জাতের চাক্ষুষ পরিচয় ছিল তিনি বহুকাল ফরাসডাঙায় দেখতে দেখো ফরাসডাঙায় বাস করেছিলেন আর পর্তুগিজের আড্ডা ছিল দেখতে দেখো হুগলি ওলন্দাজের চোচুরা দিনেমারদের শ্রীরামপুর এবং সবশেষ ইংরেজদের কলকাতা মধ্য থেকে আলেমান করতে গেছে জুড়ল তার তাদের বসতি বা ছিল কোথায় তা আমার অবিদিত মানে অজানা ফরাসডাঙায় যে জার্মানটা ছিল না সেটা নিশ্চিত আর কলকাতায় যে ছিল সে বিষয়েও সন্দেহ আছে তবে সেকালে কোনো জাতের কোন জাতের সঙ্গে বা কোনো জাতের সঙ্গে অপরাকার যে একটা এন্টেন্ট কোডাইল ছিল মানে সহমত ছিল সে কথা আমি বলতে পারি না যেহেতু আমি ঐতিহাসিক নই আমার বিশ্বাস আলেমানরা তখন আসমানে বাস করতো অর্থাৎ তারা সর্বত তাক দিয়ে রাখো এখানটায় তারা সর্বত্রই ছিল তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করতো বিভিন্ন জাতির বাসভূমি বিভিন্ন জাতির বাসভূমি কোন কোন জাতি কোথায় বাস করছিল এটা আমাদের মনে রাখতে হচ্ছে বিভিন্ন জাতির বাসভূমি এবার আমরা আসি উল্লেখিত ছটি জাতের মধ্যে উপরে উল্লেখ করা যায় ছটি জাত কী কী একবার দেখে না উল্লেখে না ফিরিঙ্গি ফারসি আলেমান ওলন্দাজ দিনেমার ইংরেজ এই উল্লেখিত ছটি জাতের মধ্যে প্রথম দুটির ভাষা দাগ দিয়ে রাখো রোমান্স বাকি চারটির জার্মানি এই রোমান্স ভাষা দেদার কথা বাঙালির অজ্ঞাতসারে বাংলা ভাষার অন্তর্ভুক্ত হয়ে গেছে বহুকাল পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় বাংলার অঙ্গীভূত পর্তুগুজ শব্দ বলে একটি ফর্দ দেখে আমার চক্ষু স্থির হয়ে যায় কেননা সে ফর্দ ছিল দশ পাতা লম্বা তারপর আমাদের ভাষায় ফরাসি শব্দ বড় কম নেই যেমন দেখো তাস খেলায় জুয়ো থেকে আরম্ভ করে প্রমারা দু শ্রেস তেরেস্তা কোরেনতা এই মাছ কাতর আজকে আমরা বলছি বাঙালি বলছে বাঙালি বলছে মৎস্য মারিব খাইব সুখে মাছ কিন্তু বাঙালি শব্দ নয় মাছ কিন্তু বৈদেশিক জাত বৈদেশিক শব্দ কাতর পর্যন্ত প্রায় সকল কথাই ফরাসি ওই সূত্রেই দেখতে পাই জার্মানিক ভাষারও দু চার কথা আমাদের ভাষায় ঢুকে গিয়েছে শুনতে পাই যেমন আমরা যারা তাস খেলা জানে কি কি হয় হরতন রৈতন স্কাপন এই হরতন রৈতন হচ্ছে খাস ওলন্দাজি এগুলো কিন্তু ওলন্দাজি শব্দ এ থেকেও দেখা যাচ্ছে যে নবাবের আমলে দুভাতে বিলেতি বিলেতি শব্দটা বারবার আমি বলে গেছি শুরুতেই বিদেশি অর্থে ব্যবহার করা হয়েছে বিলেতি কথা আত্মসাত করে বাংলা ভাষা তার দেহ পুষ্ট করেছে এতে হবার কিছু নেই দাগ দিয়ে দেখো বিদেশি শব্দকে স্বদেশী করা হচ্ছে আমাদের ভাষা চিরকেলে ধর্ম তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও রোমান কমা জার্মান কমা ওলন্দাজ ভাষার প্রভাব রোমান জার্মান ওলন্দাজ ভাষার প্রভাব বাংলাতে ইংরেজি ভাষা তো এসেইছে আমরা আগেই দেখেছি এছাড়াও ঢুকেছে রোমান জার্মান এমনকি ওলন্দাজ ফরাসি ভাষাও আছে রোমান জার্মান ফরাসি ওলন্দাজ ভাষার প্রভাব অর্থাৎ বাংলা ভাষায় আমরা যে কথাগুলো বলি তার বেশিরভাগটাই বৈদেশিক জাতি রোমান জার্মান ফরাসি আর ওলন্দাজ চারটে পয়েন্ট করে রাখো তাহলেই মনে থাকবে ব্যাপারটা এবার আমরা মোগল আমলে চলে আসছি দেখো মুসলমান যুগে কত ফারসি ও আরবি শব্দ যে বাংলা হয়ে গেছে তাকে আর বলা প্রয়োজন আমরা হচ্ছি দেখো কৃষিজীবী জাত অর্থাৎ জমি থেকে ফসল পর্যন্ত কৃষি সংক্রান্ত প্রায় সকল কথাই হয় দেখো ফারসি নয় আরবি কারণ তখন মোগল সাম্রাজ্য ছিল আর জমিদারি সংক্রান্ত সকল কথাই ওই ডাক দিয়ে আরবি ফার্সির দান ও ভাষার ভিতর সংস্কৃতের লেস মাত্র নেই আমাদের কর্মজীবনের যা ভিত্তি অর্থাৎ দেশের মাটি তারও নাম জমি বাংলার মতো মিশ্র ভাষা এক উর্দু বাদ দিলে দিয়ে দেখো ভারতবর্ষে বোধ হয় আর দ্বিতীয় নেই তারপর আমাদের কর্মজীবনে যা চূড়া অর্থাৎ দিয়ে দেখো আইন আদালত তার ভাষাও আগাগোড়া আর বিফারসে আরজি থেকে রায় ফয়সালা পর্যন্ত মামলার আদ্যপান্ত সকল কথাই বাংলা ভাষাকে মুসলমানের দান ইংরেজ আজকাল ডিক্রি দেন জমি ডিক্রি করেন ডিক্রি দেন বটে কিন্তু তা জারি করতে গেলেই মানে যে ডিক্রিটা ইংরেজি শব্দ বাট জারি যখনই করতে যাচ্ছে তখনই ফার্সি ভাষায় চলে যাচ্ছে ইংরেজ ছেড়ে ফার্সি স্মরণাপন্ন হতে হয় কথা যে সত্য তা যে কোনো মুক্তারি সেরেস্তার আমলা হার ফলক করে বলবে অর্থাৎ আইন আদালত সংক্রান্ত যাবতীয় শব্দ বেশিরভাগটাই আরবি ফার্সি থেকে এসেছে এটা আমরা এখানে বুঝতে পারলাম তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও আরবি ফার্সির প্রভাব আরবি ফার্সির প্রভাব এই ধরনের একটা প্রবন্ধ আমরা ক্লাস নাইনে পেয়েছিলাম মনে আছে সৈয়দ মুজতবা আলীর নবনব সৃষ্টি বলে একটা প্রবন্ধ ছিল সেই প্রবন্ধে আমরা কিছুটা পাঠ পেয়েছিলাম আরবি ফার্মসির প্রভাব একটা প্রবাদ ইউজ করলেন কি বলছেন না পরের ধনে পদ্মারি মোক্তারি মানে অ্যাকচুয়ালি বলা যায় কর্তৃত্ব করা আর কি পরের ধনে পদ্মারি করা হচ্ছে যখন বাংলা ভাষার চিরকেলে বদ অভ্যাস তখন এ যুগে তা অসংখ্য ইংরেজি শুধু ইংরেজি শব্দ শুধু মুখস্থ নয় উদারস্থও করবে সে তো ধরা কথা এতে বাংলা তো আর স্বধর্মই পালন করে চলেছে তবে আমাদের ভাষার পরকে আপন করার স্বভাবের বিরুদ্ধে আজ কেন আপত্তি উঠেছে ডাক দেখো এর একটি কারণ পূর্বে বাংলা ভাষা বিদেশি শব্দ বেমালও আত্মসাৎ করেছে অপরপক্ষে আজ তার এই চুরিবিদ্যেটা ক্ষেত্রে সহজেই ধরা পড়ে সেকালে বাংলা মুসলমানদের কাছ থেকে কর্মের ভাষা নিয়েছিল ডাক দিয়ে পর্তুগিজ ফরাসিদের কাছ থেকে নিয়েছিল শুধু জিনিসের নাম আর আজ আমরা ইংরেজি থেকে ও দুই জাতীয় কথা তো নিচ্ছি উপরন্তু তার জ্ঞানের ভাষা আত্মসাৎ করছি প্রথম দুটির ব্যবহার হচ্ছে ডাক দিয়ে লৌকিক আর শ্রেষ্ঠির সাহিত্যিক অর্থাৎ লৌকিকভাবে আমরা ভাষা নিচ্ছি সাহিত্যিকভাবেও ইংরেজি ভাষা নিয়ে নিচ্ছি লৌকিক কথা চুরিকে দাগ দিয়ে রাখো চুরি ধরা যায় না কেননা তার ভিতর অসংখ্য লোকের হাত আছে ও হচ্ছে সামাজিক আত্মার কাজ ওর জন্য ব্যক্তি দায়ী করা চলে না আর অপর পক্ষে দেখো সাহিত্যিক চৌর্য ব্যক্তিবিশেষের কাজ অতএব সেটা ধরাও যায় ও সে কথা চোরকে শাসন করাও যায় অর্থাৎ দুটো চুরির কথা বললেন একটা লৌকিক চুরি একটা সাহিত্যিক চুরি লৌকিক চুরি মানে কি প্রচলিত হতো ডিস গ্লাস আজকে আমরা বলি এক গ্লাস জল আমরা গ্লাস ছাড়া জল খাওয়ার জায়গায় এক গ্লাস জল দাও এটা বলতে পারবো বলতে পারবো না অক্সিজেন আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি আমরা দোকানে গিয়ে বলতে পারবো এক সিলিন্ডার সিলিন্ডার তো ইংরেজি এসে গেলো সঙ্গে সঙ্গে যে প্রাণবায়ু দাও অক্সিজেনের বাংলা মানে কি প্রাণবায়ু প্রাণবায়ু দাও আমরা বলতে পারবো না তো ইংরেজি এটা কিন্তু লৌকিকভাবে এসেই গেছে এছাড়াও সাহিত্যিকভাবেও আমরা ইংরেজিকে চুরি করছি বা অনুসরণ করছি যেমন আমরা এর আগে যখন উপন্যাসের পূর্ব সূচনা সেই এই না উপন্যাসের পূর্বসূচনা এখানে নেই টেক্সট তাই তো তো এখানে শ্রীকুমার কুমার বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবন্ধ আছে যেখানে উপন্যাসের পূর্ব সূচনা সেখানে তিনি দেখিয়েছেন বাংলা উপন্যাসের পূর্ব সূচনা যদি দেখি তাহলে আমরা চষার যুগে যেতে হবে যারা ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট আছে চসার যুগে যেতে হবে আর বাংলার ক্ষেত্রে বৌদ্ধ জাতক মালায় যেতে হবে অর্থাৎ মূলত সাহিত্যিক চুরিটা কিন্তু দায়ী দায়বদ্ধতা আর কি তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দেওয়া লৌকিক ও সাহিত্যিক চুরি লৌকিক ও সাহিত্যিক চুরি লৌকিক ও সাহিত্যিক চুরি কিন্তু এবার একটু ভেবে দেখলে দেখতে পাবেন যে উক্ত লৌকিক ও সাহিত্যিক চুরি উভয় ব্যাপারে মূলে আছে একই গরজ মু এইখান পর্যন্ত পয়েন্ট করবে একই গরজ পর্যন্ত লৌকিক ও সাহিত্যিক চুরি মুসলমানরা আমাদের দেশে যেসব নতুন কসমের আদালত কাছাড়ি আইন কানুন এনেছে তাদের সঙ্গে তাদের বিদেশি নামও এসেছে এবং সেই আইন আদালত যেমন সমাজের উপর চেপে বসেছে তাদের নামও তেমনি ভাষার ভিতর ঢুকে বসেছে ফিরিঙ্গিরা যেসব নতুন জিনিস এদেশে নিয়ে এসেছে আর আমাদের ঘরে ঘরে যা স্থান হয়েছে তাদের নামও আমাদের মুখে মুখে চলেছে যেমন ডাকতে দেখো তাস হিন্দুরা খেলতো না তারা খেলতো পাশা মুসলমানরাও খেলতো না তারা খেলতো হয় শতরঞ্জ নয় গঞ্জিফা ফিরিঙ্গিরা যখন দেশে তাস আনলে তখন শুধু বিনতি নয় প্রমারা খেলত ফোঁটা বিনতি খেলাগুলো আমরা শিখলাম ফলে ফরাসি কথা জুও হয়ে গেল জুও বাংলা হয়ে গেল আর সেই সঙ্গে জুও খেলিয়ে বাঙালিরা ফরাসিতে যাকে বলে ডাক জুয়ারি তাই হয়ে উঠলো কোশ্চেন জুয়ারি কোন জাতীয় শব্দ মানে প্রতিটা লাইনে কোশ্চেন একদম কোন শব্দটা কোথা থেকে এসেছে তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও পয়েন্ট করে দাও বিদেশি শব্দের কাছে নথি শিকার বিদেশি শব্দের কাছে নথি শিকার বাঙালি সবসময় বিদেশি শব্দের কাছে নথি শিকার করেছে মাথা নত করেছে সেটাই যেন প্রাবন্ধিক এখানে বলতে চাইলেন বিদেশি শব্দের কাছে নথি শিকার এই যুগে ইংরেজরা আমাদের অনেক জিনিস দিয়েছে যা আমাদের ভাষায় স্বনামে ও আমাদের ঘরে ঘরে সংরূপে আছেও থেকেও যাবে একটা ডাক্তার সর্বলোকবিধিতে উদাহরণ দেওয়া যাক যেমন বোতল আমি একটু আগে বলে গেছি বোতল গ্লাস একটা কথার আমি বলে গেছি এই গ্লাস বাংলা ভাষা থেকে কখনো বেরিয়ে যাবে না কেননা ওই দুই চিজ মানে বস্তু বাংলাদেশ থেকে কখনো বেরিয়ে যাবে না বাংলা যদি একদম বেসুরা হয়ে যায় তাহলেও বাঙালিরা ওষুধ খাবে আর মাথা ঠান্ডা করবার জন্য তেল মাখবে অতএব আমাদের কাঁচের পাত্র চাই তারপর ইংরেজ প্রবর্তিত নতুন কর্মজীবনও তৎসম অবস্থায় না হোক তৎসম অবস্থায় না হোক তদ্ভব অবস্থায় থেকে যাবে অর্থাৎ কিছুটা পরিবর্তন হয়ে যাবে আর সে কারণ বাংলা ভাষায় সে জীবনের বিলেতি নাম সব তৎসম রূপে না হোক দেখো তদ্ভব রূপে বজায় থাকবে তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও ইংরেজের প্রাধান্য বা ইংরেজির প্রাধান্য ইংরেজ প্রাধান্য পয়েন্ট করে দাও তাহলে হবে ইংরেজ প্রাধান্য ইংরেজ প্রাধান্য এর থেকে বোঝা যাচ্ছে দাগদের দেখো কোশ্চেন কী বোঝা যাচ্ছে ইংরেজি জ্ঞানের ভাষাও কতক পরিমাণে বাংলা ভাষার অন্তরঙ্গ হয়ে থাকবে ইংরেজি শিক্ষার প্রসাদে অনেক নতুন জ্ঞান অনেক নতুন ভাব আমাদের মনের ভিতর ঢুকে গিয়েছে তাই তাদের বিলেতি নামও আমাদের মুখে মুখে চলেছে যেহেতু দেশের জনগণ ইংরেজি শিক্ষিত নয় সে কারণ ওই সব ইংরেজি কথা স্বল্প সংখ্যক লোকের মুখেই শোনা যায় আর তাদের বিদেশি ধ্বনি আমাদের কানে সহজেই ধরা পড়ে আর সেই কারণেই বাংলা ভাষা থেকে ডাক্তার দেখো অনেকে চান আইডিয়াকে একটা ধারণা আইডিয়াকে গোলা ধাক্কা দিয়ে বার করে দিতে বাঙালির মুখ থেকে বিলেতি কথা মানে বিদেশি কথা ডাকো কেউ খসাতে পারবেন না অতএব সে চেষ্টাও কেউ করবে কেউ করেনও না আমরা চাই শুধু লিখিত ভাষায় ডাক দিয়ে রাখো বিদেশি শব্দ বয়কট করতে প্রবন্ধের শুরুতেই বলেছিলাম প্রমত চৌধুরী উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে সবুজপত্র পত্রিকা প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্যই ছিল মুখের ভাষায় সাহিত্য সাধনা করা বিদেশি শব্দ বয়কট করতে চেয়েছিলেন কিন্তু আমাদের এই সাতশো বছরের বর্ণশঙ্কর ভাষাকে যদি আবার আর্য করতে হয় তাহলে ভাষার আর্য সমাজিদের আগে সে ভাষাকে শুদ্ধ করতে হবে তারপর তার পইতে দিতে হবে একটা প্রশ্ন এসে গেল সাতশো বছর কেন বলা হলো বাংলা ভাষার জন্ম কি সাতশো বছর আগে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে লিখছেন মানে আমরা যদি ধরে নিই সবুজপত্র পত্রিকার সম্পাদকের মানে প্রতিষ্ঠার সময়কে তার আগে সাতশো বছর মানে বারোশো দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে বাংলা ভাষার প্রথম নিদর্শন আমরা পেয়েছিলাম যার নাম কি ছিল ছকে দেখিয়ে রেখেছিলাম বিষয়টা তো সেই জন্য সাতশো বছর বলা হচ্ছে তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট দাও বিলেতি শব্দের কইতে দিতে হবে পর্যন্ত বিলেতি শব্দের প্রাধান্যের বিলেতি শব্দের প্রাধান্যের গুরুত্ব বিলেতি শব্দ প্রাধান্য পাবে এটাই বিষয় বিলেতি শব্দের প্রাধান্যের গুরুত্ব এবার একদম সিদ্ধান্তে চলে আসছেন এতক্ষণ ধরে বাংলা ভাষা সংকটের কথা বলতে গিয়ে একটাই থিম প্রাবন্ধিক আমাদের জানালেন কি বাঙালি সবসময় বিদেশি ভাষা গ্রহণ করেছে বিদেশি বলতে বিলেতি ভাষা গ্রহণ করেছে তার মধ্যে একদম শুরু থেকে আছে ইংরেজি ভাষা আর কে আছে আরবি আছে ফরাসি আছে ফার্সি আছে ওলন্দাজ আছে দিনেমার আছে জার্মান আছে রোমান ল্যাঙ্গুয়েজ আছে এই ভাষাগুলো বাঙালি গ্রহণ করেছে যেগুলো ছাড়তে পারবে না এটাই বাংলা ভাষার সংকট এই চেষ্টা বাংলা ইতিপূর্বে একবার মহাবাক্যারাম্বারে সঙ্গে মহাবাক্কারের সঙ্গে হয়ে গেছে ফোর্ট উইলিয়াম পণ্ডিত মহাশয়রা এই প্রসঙ্গে আমি একটু দাগ দিয়ে রাখো লাইনটায় ফোর্ট উইলিয়াম পণ্ডিত আমি একটু তথ্য দিই এখানে তাহলে ভালো বোঝা যাবে ব্যাপারটা সতেরোশো সাতান্নই পলাশির যুদ্ধ সতেরোশো পঁয়ষট্টি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারে পরিণত হল বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হলো বিদেশ থেকে সিভিলিয়ানরা আসলেন ভারতবর্ষকে শাসন করার জন্য কিন্তু তারা এদেশে আসলে বাংলা ভাষায় কথা বলতে হবে প্রাদেশিক ভাষায় কথা বলতে হবে যেহেতু সেই মুহূর্তে ফোর্ট উইলিয়ামের দুর্গ স্থাপন হচ্ছে তখন আঠেরোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম দুর্গে ফোর্ট কলেজ স্থাপন হল এবং বাংলা যান্তনা সিভিলিয়ানরা সেই জন্য আঠেরোশো এক খ্রিস্টাব্দে ফোর্ট কলেজে বাংলা বিভাগ চালু চালু হলো রামরাম বসু উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তারা এইভাবে বাংলা ভাষার একটা প্রচার করতে চেষ্টা করেছিলেন সেই প্রসঙ্গটাই তুলে ধরছেন প্রাবন্ধেই ফোর্ট উইলিয়ামের পণ্ডিত মহাশয়রা যে গদ্য রচনা করে গিয়েছেন তাতে ফার্সি আরবির স্পর্শপাত্র নেই একদম শুদ্ধ সংস্কৃত ভাষা তাদের ওই তিস্কর তিরস্করণী বুদ্ধির প্রতাপে বাংলা ভাষা থেকে শুধু যে আরবি ফার্সি বেরিয়ে গেল তাই নয় সঙ্গে সঙ্গে অসংখ্য তদ্ভব তদ্ভবনে সংস্কৃত থেকে কিছুটা পরিবর্তন হয়ে কোথাও সাহিত্য হতে বহিষ্কৃত হলো কিছুকাল পূর্বে বাংলা সাহিত্যে কারো বিয়ে করবার সাধ্য ছিল না দেখতে দেখো কারো বিয়ে করবার সাধ্য ছিল না বাংলা সাহিত্যে নায়কদের বিবাহ হতো এখনও তো আমরা যখন ওই আমন্ত্রণ লিখি বিবাহ সুসম্পন্ন হইবে এরকম লেখা থাকে না এখন কিন্তু আমরা চলিত ভাষায় কি বলি বিয়ে হবে কিন্তু যখন লিখছি তখন বিবাহ কথাটা ব্যবহার করি সকলকেই বিবাহ করতে বাধ্য হতো সকলেই বিবাহ করতে বাধ্য হতো আর বিবাহ করেও কারো নিস্তার ছিল না কেননা ও সাহিত্যে স্ত্রীকে কেউ ভালোবাসতে পারতো না সকলকে তার সঙ্গে প্রণত মানে প্রণয় করতে হতো আর কি শুধু অসংখ্য কথা যে বেরিয়ে গেল তাই নয় ভাষার কলকবজাও সব বদলে গেল দাঁড়া দাগ দিয়ে রাখো সহিত কর্তৃক পরন্তু অপিচ যদ্যপিস এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃত অনুসর্গ এই প্রভৃতি সাহায্য ব্যতীত উক্ত সাধু ভাষায় পদ আর বাক্য হতে পারতো না ফলে বাঙালির মুখে যা ছিল দেখো অ্যাক্টিভ বাঙালির লেখায় তা প্যাসিভ হয়ে পড়ল বাংলা ভাষার উপর এই আর্য অত্যাচার বাঙালি যে বেশিদিন সহ্য করতে পারেনি তার সাক্ষাৎ প্রমাণস্বরূপ ষাট বৎসর আগে বাঙালির ওড়ানো দেখতে দেখো বিদ্রোহের দুটো লাল পতাকা আজও আমাদের সাহিত্য গগনে জল করছে এই দুটো লাল পতাকার নাম কি আমি একটুকে বলে গেছি কথাটা দেখো আলালের ঘরের দুলাল প্যারিচাঁদ মিত্র ওরোপে টেকচাঁদ ঠাকুর লেখা আলালে ঘরের দুলাল আর কালী সিংহ হুতম প্যাঁচা ছদ্মনামে লিখেছিলেন যার নাম হচ্ছে হুতম প্যাঁচার নকশা উনিশ শতকের দ্বিতীয় দশকে দ্বিতীয় অর্ধে প্রথম দশকে আমরা দেখি যে এই দুটো গ্রন্থ কিন্তু বাংলা সাহিত্যকে ত্বরান্বিত করেছিল সেই নকশা যে বাংলা সাহিত্যে যুগান্তর এনেছিল তার সাক্ষী স্বয়ং বঙ্কিমচন্দ্র তারপরেই আমরা দেখি বঙ্কিমচন্দ্রের হাতে পরিপূর্ণ বাংলা সাহিত্য পরিপূর্ণতা পেল তাহলে এই অংশটুকু সাইড পয়েন্ট করে রাখো সংস্কৃত নির্ভর বাংলা ভাষা সংস্কৃত নির্ভর বাংলা ভাষা সংস্কৃত নির্ভর বাংলা ভাষা এটাও কিন্তু আমাদের বাংলা ভাষার একটা বড় সংকট যে কঠিন কঠিন সংস্কৃত শব্দ বাংলায় বোঝার ক্ষমতা ছিল না সংস্কৃত নির্ভর বাংলা ভাষা পণ্ডিত মহাশয়রা যখন বাংলা ভাষার জবন দোষ এই জবন বলতে আমরা যেটা বলছি যে ম্লেচ্ছ নিজ জাতীয় দোষ আর কি মানে এটা গুরু গুরুচন্ডালী দোষ আমরা বলতে পারি মিক্সড ভাষা এই বাংলা ভাষার জবন দোষ গোছাতে পারেনি তখন আমরাও তা পারবো না কেন আমাদের আধুনিক সাহিত্যে সংস্কৃত বেশধারী বহু শব্দকে তার ভিতর থেকে আহেল বিলেতি ভাব বেরিয়ে পড়ে মানে একদম খাঁটি বিদেশি ভাব বেরিয়ে পড়ে যেমন দেখ দাও আইডিয়া বাদ দিয়ে বাংলা আজ আমরা কেউ লিখতে পারিনি অথবা আমার নিবেদন ডাক হোক কী নিবেদন এই যে কোনো নতুন বিদেশি কথাকে বয়কট করা কিংবা পুরনো বিদেশি শব্দকে বাংলা ভাষা থেকে বহিষ্কৃত করার বা চেষ্টা করা শুধু বৃথা সময় নষ্ট করা আমাদের ভাষার অনেক নতুন কথা আপনা হতেই ঢুকবে আর অনেক পুরোনো কথা আপনা হতেই বেরিয়ে যাবে আর তা হবে ডাক দিয়ে রাখো তাদের জাতি বর্ণ নির্বিচারে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার তেইশ খ্রিস্টাব্দে দাঁড়িয়ে একশো বছর আগের প্রবন্ধ আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা উদাহরণ দিই তাহলে ভালো বোঝা যাবে বাংলা যতদিন থাকবে বাংলা ভাষা যতদিন থাকবে বাঙালি যতদিন থাকবে ততদিন খাঁটি বাংলা শুদ্ধ বাংলা হবে না কারণ অনেক ভাষা বাইরে থেকে আসবে যেমন ছোট্ট একটা উদাহরণ দিই সুনামি বলে একটা শব্দ ছিল এটা আমাদের ছিল টিসুনামি জাপানি ভাষা তারপরে আমাদের যদি আমরা দেখি যে যতগুলো ঝড় আইলা লাইলা এইসব সব যেগুলো এসেছে খনি বেশিরভাগটাই কিন্তু বৈদেশিক শব্দ এমনকি আমরা রিসেন্ট একটা ভয়ঙ্কর প্যান্ডেমিক সিচুয়েশন কাটালাম করোনা কোয়ারেন্টাইন শব্দ বা স্যানিটাইজার একটা শব্দও কিন্তু আমরা জানতাম না এমন আমাদের বাড়িতে বয়স্ক ঠাকুমা দিদিমারাও এই করোনা স্যানিটাইজার এসব উচ্চারণ করতে পারতেন না বাট করোনা আসার পর কিন্তু তারা কিন্তু যথেষ্টই বলতে শিখে গেছেন মাস্ক পরতে হবে করোনা এই কোয়ারেন্টাইনে থাকতে হবে স্যানিটাইজার ইউজ করতে হবে এই যে বাংলা ভাষায় বিদেশি শব্দ প্রাধান্য আমরা কোনোদিনও আটকাতে পারবো না এমনকি রিসেন্ট আমাদের চন্দ্রযান থ্রি গেল তো চন্দ্রযান থ্রিতে ল্যান্ড এই যে ল্যান্ড কথাটা ল্যান্ড কথাটা আমরা হয়তো ইউজ করি কিন্তু ল্যান্ড কথাটাও আমরা বাংলায় একটা বাচ্চা ছিল কিন্তু ল্যান্ড কথাটা ব্যবহার করতে শিখেছে তারপরে রোভার কথাটা আমরা ইউজ করছি বিক্রম হয়তো আমরা বাঙালি নাম বাট কিন্তু অনেকে জানতো না বিষয়টা কি তারপরে স্পেস কথাটা ইউজ করছি এই যে জায়গাগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বাংলায় প্রচুর শব্দ রয়েই যাবে আমাদের বাংলায় কখনোই আমরা পিওর বাংলায় কথা বলতে পারবো না এটাই আমাদের বাংলা ভাষার সংকট তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও বিদেশি শব্দের আনাগোনা বা প্রাধান্য একই পয়েন্ট ঘুরে ফিরে আসছে আর কি বিদেশি শব্দের আনাগোনা বা প্রাধান্য বিদেশি শব্দের আনাগোনা থাকছে বাংলা ভাষায় এটা আমরা লক্ষ্য করলাম বাংলা ভাষায় বিদেশি শব্দের আনাগোনা রয়েই গেল এই পত্রের পতনের পূর্বে এই যে পত্র এই প্রবন্ধের পতনের পূর্বে আরেকটি কথা বলবো দাগদের হোক কী কথা না এ সত্যটা এখন ধরা পড়েছে যে বাংলা ভাষা বাঙালির ভাষা নয় বংশে বাঙালি হচ্ছে আমরা ইলেভেনে পড়েছিলাম মনে হচ্ছে প্রথম অধ্যায় বাঙালির নৃতাত্ত্বিক সত্তার পরিচয় যেখানে নেগ্রিটো নিগ্রেবটো এইসব আদি অস্ত্রাল আলোপীয় নর্দিক গোষ্ঠীর মানুষের এসেছিল এবং সেখানে প্রমাণিত হয়েছিল বাঙালি একটা মিশ্র জাতি তো সেই জায়গা থেকে সেটাই এখানে তুলে ধরছেন বংশে বাঙালি হচ্ছে মঙ্গল দ্রাবিদ আর তার ভাষা হচ্ছে সংস্কৃতের প্রপৌত্রী পৌত্রী লাইনটা দাগ দিয়ে রাখো প্রপৌত্রী প্রপৌত্রী মূলত যদি পৌত্রী মানে কি নাতি তাই তো নাতনি আর কি পৌত্রী আর প্রপৌত্রী মানে নাতনির মেয়ে এরকম আমরা যদি বলি এখানে একটা বিষয় আমরা ছোটবেলায় শিখেছিলাম যদি অনেকে কুইজে কোশ্চেন করেন ভুল উত্তর হয় এই যে সামনে দুর্গাপূজা আসছে অনেকে কোশ্চেন করে যে বাংলা ভাষার জননীকে সবাই উত্তর দিয়ে দিচ্ছে সংস্কৃত বাংলা ভাষার জননী একটা গিফট নিয়েও চলে আসছে কিন্তু এই তথ্যটা ভুল সংস্কৃত বাংলা ভাষার জননী নয় কারণ আর্যরা যে ভাষায় কথা বলতো আর্য ভাষা তারপরে গ্রিক আক্রমণ এসেছে বিভিন্ন বৈদেশিক জাতি মিশেছে মিশে অষ্টম শতকে মানে যখন বুদ্ধদেবের সময়ে আমরা দেখি মাগধী প্রাকৃতিক অপভ্রংশ বা অবহতর ভাষা বলে একটা ভাষা আসে এই মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা বাংলা অসমিয়া একটা ওড়িয়া পরে বাংলা অসমিয়া ভাগ হয়েছে একদিকে একটা অসমীয়া একটা বাংলা সেই জন্য অসমের ভাষা কিছুটা বাংলার মতো টান রয়ে গেছে ওড়িয়া ভাষাও কিছুটা বাংলার মতো টান রয়ে গেছে অর্থাৎ বাংলা সংস্কৃতির জননী নয় আমরা যদি খুব চুল সেটা বিশ্লেষণ করি তাহলে বাংলা কিন্তু সংস্কৃতে সংস্কৃত দিদিমা মানে দিদা বলা যেতে পারে কারণ আগে আছে সংস্কৃত মাঝেকে আছে মাগধী প্রাকৃত অপভ্রংশ তারপর মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে আমরা বাংলা পেয়েছি ডাক বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানী গৃহ্নাতি নর অপরাণী বাসাংশী অবস্থান করছে জীর্ণানি জীর্ণ যথা যেমন বিহায় থেকে নবানী গৃণ্নাতি নর অপরাণী অ নর অ নর অপরাণী বাংলার আদিম অধিবাসীরা একটু ডাক দিয়ে আমি পরে বাংলা বানাটা দেখিয়ে দিচ্ছি লিখিয়ে দিচ্ছি বাংলার আদিম অধিবাসীরা তথা স্বভাব ত্যাগ করে মাগধি প্রাকৃত গ্রহণ করেছিল সেই দিন থেকে এদেশের লোকের মনে পুনর্জন্ম হয়েছে কেননা মন আর ভাষা একই জিনিস আমরা যদি এখন বিশুদ্ধ বাংলা ভাষায় ফিরে যেতে চাই তাহলে আমাদের ফিরতে হবে দাগ দিয়ে দেখো আদি দ্রাবির আদিমঙ্গল ভাষায় কিন্তু সে ভাষাও হবে সংকর কারণ সেখানেও বৈদেশিক জাতির সাথে মিশ্রণ হয়েছে তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে রাখো বাংলা ভাষার উৎস সন্ধান বাংলা ভাষার উৎস সন্ধান কোথায় আছে এই বাংলা ভাষার উৎস বাংলা ভাষার উৎস সন্ধান নেক্সট তারপর যদি আমরা দেখি বাংলা ভাষার উৎস সন্ধানের পর পরের অংশে দেখছি একদম শেষ মুহূর্তে গিয়ে যেটা বলছেন শেষ মুহূর্তে আমরা দেখলাম বাঙালি দেখতে যে দেহে শঙ্কর মিশ্র মনে শঙ্কর মিশ্র ভাষায় শঙ্কর মিশ্র এর জন্য দোষী আমরা নয় কেননা বাঙালি জাতি দেখতে দেখো আমাদের সৃষ্টি করেছে দেখতে দেখো আমরা বাঙালি জাতিকে সৃষ্টি করে এই জাতিভেদের দেশে বাস করে শুধু দেহে নয় মনেও ছুত মার্গে মনেও স্পৃ অস্পৃশ্যতা হওয়া আমাদের পক্ষে স্বাভাবিক তবে এই মিশ্রণের জন্য দুঃখ করা বৃথা কেননা ও পাপ নিজের দেহ মন থেকে দূর করা আমাদের পক্ষে অসম্ভব এই অবস্থায় দাগ দেখো বাইরের জিনিসকে আত্মসাৎ করা যে প্রাণের লক্ষণ নব আয়ুর্বেদের এই মতকে মেনে নিয়ে নিশ্চিত থাকাই ভালো অর্থাৎ আমরা বাংলা ভাষাকে পরিবর্তন করতে পারবো না যত বিদেশি শব্দ আছে সেগুলোকে নিয়েই আমাদের চলতে হবে তাহলে এই অংশটুকু নিয়ে সাইড পয়েন্ট করে দাও শেষ সিদ্ধান্ত প্রাবন্ধিক অ্যাকচুয়ালি কি বললেন শেষে না শেষ সিদ্ধান্ত বিদেশি শব্দের অনুকরণ শেষ সিদ্ধান্ত বিদেশি শব্দের অনুকরণ বা প্রাধান্য যার যেটা ইচ্ছা সমগ্র প্রবন্ধ জুড়ে আমরা একটা বিষয় দেখলাম যে আমরা বিদেশি শব্দের অনুকরণ বা প্রাধান্য যার যে ইচ্ছা শেষ সিদ্ধান্তটা এটাই বিদেশি শব্দের অনুকরণ বা প্রাধান্য আমরা পড়ছিলাম আমাদের ভাষা সংকট আমি শুরুতেই বলেছি আমাদের মানে আমরা আমরা কারা বাঙালি বাঙালি জাতের ভাষা কি বাংলা ভাষা বাংলা ভাষা সংকট কোথায় না বাংলা ভাষা মিশ্র ভাষা এটাই সংকট এছাড়া অন্য কিছু না বাঙালির নিজস্ব কোনো ভাষা নেই এটাই চুলচেরা বিশ্লেষণ করেছেন বলেই প্রবন্ধের নাম হয়েছে আমাদের ভাষা সংকট আশা করবো কোনো প্রবলেম থাকার কথা নয়